বারবার এই একটা সূত্র প্লিজ, আমার কোনো কিছুর মধ্যে আমার বাচ্চাকে টানো না। চিত্রনায়িকা পরিমণি ব্যক্তিগত জীবনের কিছু বিষয় নিয়ে অবশেষে মুখ খুলেছেন। সম্প্রতি একটি ফেসবুক পেজে সেটি প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওটি ছিল 3 মিনিটের। সেখানে ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন পরিমণি। এক পর্যায়ে উপস্থাপকের পক্ষ থেকে পরিমণির কাছে জানতে চাওয়া হয়, আপনার নাকি 3-4টি স্বামী আছে? সঞ্চালিকার এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, আমার শুধু স্বামী নিয়ে গুজব রটায়নি, অনেকে বলে আগের 2টা বাচ্চাও রয়েছে। যখন জেলে ছিলাম তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই 20 দিনের ভেতর এই গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবন বৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি। তিনি আরো বলেন, কেউ যদি জেলে যায় একরকম, আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কি ভাই, এটা কোনো কথা? একই প্রশ্নের উত্তরের শেষাংশে পরিমণি বলেন, আমি বলতে চাই তুমি কালো অবর্তমানে তার সম্পর্কে কথা বলছো। জেলে থাকুক আর যেখানেই থাকুক, সে যদি বেঁচে থাকে, তার সঙ্গে যদি তোমার দেখা হয় বা সে তোমার সামনে আসে, তখন তুমি কি করবা, কিভাবে ডিল করবা তাকে? আবার কেউ যখন আমাকে নিয়ে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে, তার সঙ্গে কোনো না কোনো দিন দেখা হতেই পারে বা আমার প্রয়োজনের তাগিদে তাকে খুঁজে নেব, আমি জানি না তারা তখন কিভাবে ডিল করবে আমাকে। সেটির জন্য যেন সবাই প্রস্তুত থাকে। প্রসঙ্গত, চলতি বছরের 18ই সেপ্টেম্বর শরীফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানেন পরিমণি। এরপর থেকেই কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি।